এই চিকেন ফ্রাইটা যত বার বাসায় বানানো হয় এটা যে কি মজা লাগে খেতে এবং মানে এটা পরোটার সাথে বলেন এমনি এমনি বলেন ফ্রাইড রাইস সাথে বলেন সব কিছুর সাথেই খুব ভাল লাগে তো আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিও তো ওয়েলকাম করছি তো এখানে আম্মু হচ্ছে এই চিকেন ফ্রাইটা করবে চিকেন ফ্রাই আসলে এটা তান্দুরিও বলা যায় মশলাপাতিটা ওই টাইপই তো এখানে প্রথমে লবণ দিয়ে দিছে দেন আদা বাটা রসুন বাটা দিয়ে দিছে একটু জয়ফল জয়ত্রী গোলমরিচ কি বেটে নিচ্ছিলো সেটা দিস ধনে পাতা কাঁচামরিচ পুদিনা পাতা তিনটাকে একটু বেটে সুন্দর মতো মিক্স করে দিছে এরপর এখানে যে সব গুঁড়া মশলা মানে ধনে জিরা গুঁড়া লালমরিচের গুঁড়া হলুদ আর যে তান্দুরি মশলাটা ইউজ করছে আমি এখানে সানের যে তান্দুরি মশলাটা আর কি সাথে হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে দিছে তো এখানে পরিমাণ হচ্ছে মোটামুটি দুই কেজির মতো চিকেন ছিল তো ওই পরিমাণ মতো আম্মু অ্যাড করে দিছে আর কি আর ও যে বললাম সানের তান্দুরি মশলাটা এটা দাওয়ার কারণে ফ্লেভারটা খুবই মজা হয় খেতেও অনেক বেশি ভালো লাগে তো এই নামটা আসলে চিকেন তান্দুরি আমরা বলতে পারি বা বলি আর কি বা চিকেন ফ্রাইও বলি এবং এরপরে যে একটু সয়া সস দিয়ে দিচ্ছে সয়া সসটা তারপরে এখানে একটু টমেটো সস দিয়ে দিবে টমে দেন সব কিছু দিয়ে এখানে একটু হচ্ছে লেবুর রস দিবে বাট আজকের লেবুতে দেখেন কোনো রসই নেই মানে আম্মু বলতেছে যে এত ইয়া করতেছি বাট লেবুর রস বেরোতিসা না অতটা তো এখানে আম্মু এর জন্য মানে একটা পুরো আস্ত লেবুর রস দিছে যেহেতু মুরগিও বেশি ছিল এরপরে হচ্ছে এই যে লেবুর রসটা দিয়ে লাস্টে হচ্ছে আমি একটু সরিষার তেল দিয়ে সুন্দর মতো এটাকে মাখায় নেবে আপনি সরিষার তেল যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে হচ্ছে কি বলে মানে সয়াবিন তেলটাও অ্যাড করতে পারেন আর কি ও আর এখানে আরেকটা জিনিস অ্যাড করবে সেটা পরে অ্যাড করবে তো আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে সরিষা বাটা আমাদের পাশে হলুদ সরিষা বাটা ছিল ওটাই দিয়ে দিছি সরিষা বাটা দিলে না খুব সুন্দর ঝাঁজ ঝাঁজ একটা মানে ফ্লেভার বা মজা লাগে আর কি খেতেই যে দেখেন সরিষা বাটা একটা ডিফে ছিল তো যার কারণে এমন দেখাচ্ছে আর লাস্টে একটু সরিষার তেল দিয়ে দিবে এটাকে দিয়ে সুন্দরমতে মাখিয়ে আপনি ফ্রিজে হচ্ছে এক রাতও রাখতে পারেন মানে আজকে রাতে রেখে ইফতারে ভাজতে পারেন অথবা কোনো গেস্ট আসবে আপনি আজকে দুপুরে এটাকে মেরিনেট করে রেখে রাতে ভেজে দিতে পারেন যে কোনো সময় আর মানে ইজিলি পরোটা দিয়েও খাওয়া যাবে খুব ভালো হতে আর কি তো যে সুন্দরমতা মাখায় মাখাইনিছে দেখেন মাখানোটাই কি জুসি হয়েছে মশাল্লাহ মানে এটা এত মজা লাগে খেতে তো এটা আমরা এরকম মাথায় রাখছি আগের দিন মানে দুপুর বা বিকেলের দিকে পরের দিন আমরা ইফতারে আসলে এটা ভাজছিলাম তো এই যে দেখেন এটা ভাজার সময় কিন্তু অনেক তেল দিয়ে ভাজা লাগবে না মানে অল্প পরিমাণ তেল দিয়ে এটাকে সুন্দর করে সময় নিয়ে ভেজে নিতে হবে এবং ভাজার একটা টেকনিক আছে সেটা হচ্ছে এরকম সবগুলো চিকেন দেওয়ার পরে আপনি হচ্ছে প্রথমে একটু জোরে আগুন দিয়ে একটা সাইড কালার করে নিতে হবে ও সময় ঢেকে দেওয়া যাবে না আর কি তো কালারটা হয়ে যাওয়ার পরে ওটাকে সুন্দর মতো চিকেনটাকে ঢেকে দিয়ে একটু চিকেন থেকে পানি বের করে নিতে হবে মানে যে চিকেন থেকে যে পানিটা ছাড়ে ওই পানিটা বের করে নিতে হবে এবং যখন আপনার আরেকটা পাশ উল্টানোর সময় হবে তখন ওই পানিটাকে জোরে আগুন দিয়ে শুকানোর পর তারপর আপনি হচ্ছে উল্টায় দেবেন এই টেকনিকটা আম্মু ফলো করে আমি জানি না বুঝাইতে পারছি না বাট এভাবে আম্মু ভাজে যেটা অনেক মজা হয় এই ফ্লেভার মানে খুব সুন্দর ফ্লেভারটা বের হয় আর কি তখন এই যে যখন দেখেন এরকম কালার হয়ে আসছে তো এই কালারটা হয়ে যাওয়ার পরে আমি এখন একদম মোটামুটি ডিম করে ডিম বলতে হচ্ছে আগুনটা কমায়া এটাকে এই যে ঢেকে দিয়েছিলো এরপর ঢেকে দেওয়ার পরে এখানে দেখেন সুন্দর অনেক পানি ছাড়ে মাংস থেকে তো এই পানিটা ছাড়ার পরে এই পানিটাকে কেমন জোরে আগুন দিয়ে শুকাই ফেলে তাহলে হয় কি জুসি ভাবটাও থাকে প্লাস হচ্ছে ফ্লেভারটা খুব সুন্দর আসে আমি দেখা যায় একইভাবে সব মেরিনেট করি কিন্তু মানে ভাজার সময় এই টেকনিকটা ফলো করি না দেখে আমার কাছে মনে হয় যে আমারটার ফ্লেভারটা অতটা সুন্দর হয় না এই যে দেখেন যখন উল্টায় দিবে তখন কি সুন্দর জুসি থাকে মানে খুবই মজা লাগে আর কি এভাবে যদি একটু ভাজাটা হয় মানে ভাজাটার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে মেইন তো এরপরে এই যে দেখেন ওইভাবেই সুন্দর মতে এপাশ ওপাশ করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে কি সুন্দর হয়েছে কালারটা আমরা কিন্তু কোনো ফুড কালার দেই আমি ওইভাবেই সময় নিয়ে মোটামুটি চল্লিশ মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি একটু সময় করে মানে ভাজলে সুন্দর কুক হয় ভিতরটা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো আমার ফেসবুক পেজটি টি ফলো করে দিবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন